ইসরায়েল এবং প্যালেস্তাইনের যুদ্ধ নিয়ে আগরতলায় বিক্ষোভ প্রদর্শন। তাদের অভিযোগ, ইসরায়েল প্যালেস্তাইনের উপর আক্রমণ করেছে। ত্রিপুরা পিপল পার্টি আগরতলার রবীন্দ্র ভবনের সামনে হাতে পোস্টার নিয়ে প্রতিবাদে সরব হয়। 1915 সাল থেকে ব্রিটিশ সাম্রাজ্যবাদ সেই প্যালেস্তাইনের যে ভূ করবে, যে তৈল সম্পদ, প্রাকৃতিক সম্পদ যে আত্মসাত করার জন্য এই ইসরায়েলকে দিয়ে, জায়নবাদী ইহুদিকে দিয়ে প্যালেস্তাইনকে ধ্বংস করার যে প্রচেষ্টা, সেটা দীর্ঘদিন ধরে চলছে এবং একটি অজুহাত খাড়া করে গত বছরের 7ই অক্টোবর তারা ব্যাপকভাবে প্যালেস্তাইনে আক্রমণ করে